আর পাঁচ পাঁচটি সেঞ্চুরি করা ব্যাটসম্যান কিন্তু রাজপার্শ্বান। প্রথম বল, এবারে কিন্তু বল চলে গেল উড়ে উড়ে লাভের উপর দিয়ে সীমানার বাইরে, রঘুনাথ কনস্ট্রাকশন ওভার বাউন্ডারি, অটোশুট খেলার একটা সুযোগ থাকবে, দেখা যাক। অবশ্যই এদিকে মাথার উপর সুজনসন চক্রটি ঘুরিয়ে দিলেন, ফ্রি হিট, ফ্রি হিট, এবারে কিন্তু এক্সট্রা কভারের উপর দিয়ে খেলেছেন, নিচে রান আরো চারটি বাড়লো। যত স্বপ্ন আছে তা ব্যাট নিয়ে আজ খেলবি চলে, কেউ তুলবে সিক্সার, কেউ হবে ক্লিন। এক লাফে 12 রানে পৌঁছে গেল দল, শুরুতেই একটা ব্যাটিং এ ঝড় তোলার চেষ্টায় রয়েছেন, কিন্তু যেটা অপেক্ষা করছেন তার থেকে কিন্তু বেশি রাইজ করেছিল। পরের বল, এবারে কিন্তু মিস টাইমিং, হাওয়াই বল, নিচে ফিল্ডসম্যান রয়েছে, করবে সবাই হই হট্টগোল, কেউ তুলবে সিক, এবং প্রথম উইকেটের পতন হলো ভিকি সিং, যিনি ডাক আউটে ফেরত চলে যাচ্ছেন। আসলে এই বলটি দেখো একেবারে স্ট্যাম্পে রেখেছিলেন, তবে ব্যাটসম্যান এগিয়ে গিয়েও কিন্তু নাগাল ফার্নি অনেক দূর থেকে ব্যাটটি চালিয়ে দিলেন, যার ফলে ব্যাটের কিনারা নিয়ে বল কিন্তু রাজপার্শ্বান। এবারে কিন্তু আবারও বড় শট, এটি যাবে সরাসরি মাঠের বাইরে, দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি, রঘুনাথ কনস্ট্রাকশন ওভার বাউন্ডারি, ওভার পিচ বল, আর তার ফায়দা তুলতে কোনো প্রকার ভুল চুক করলেন না রাজপার্শ্বান, সঙ্গে সঙ্গে অবশ্যই তরুণ তুর্কি বোলার শিবা। পরের বল, এবারে কিন্তু হাওয়াই ফায়ার, আর এটি যাবে সরাসরি মাঠের বাইরে। আর এবার দেখো রাজেশ থিম সং, অবশ্যই প্রত্যেকের মন কিন্তু জয় করে ফেলেছে, প্রিয়ব্রত মাইতি এত সুন্দর একটা ত্রুটি করবেন না শিবু। এবারে কিন্তু ইনসাইড আউট, আর এটি যাবে সরাসরি এক্সট্রা কভারের উপর দিয়ে সীমানার বাইরে, চমৎকার একটি ইনসাইড আউট আমরা দেখলাম, এবং সেটি এক্সট্রা কভারের উপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে কিন্তু ভুল করেনি, আর সাথে সাথে ওভার বাউন্ডারি হলো আবার হ্যাটট্রিকের সামনে। এবারেও কিন্তু হাওয়াই বল, নিচে ফিল্ডসম্যান রয়েছেন, আর সঙ্গে সঙ্গে আউট, আউট, হাবিবুরকে দেখলাম এই মুহূর্তে কিন্তু চমৎকার একটি ক্যাচ নিতে, আবার দেখো কিভাবে সুজন সেলিব্রেশনটা করছে, যেখানে মুকেশ চৌধুরী এসেই আমরা দেখলাম দু দুটো ওভার বাউন্ডারি, একসময় মনে হচ্ছিল যেন নান্দনিক কাপে চ্যাম্পিয়ন, বঙ্গধ্বনি কাপে রদবদল ঘটাচ্ছেন না সুজনের পরের বল, এবার কিন্তু শট অন ফুল করেছেন এবং বিদ্যুৎ গতিতে বল চলে যাচ্ছে সবুজ ঘাসের বক্সিরে বাউন্ডারির বাইরে, সপ্তগিরি সেই জায়গায় কিন্তু বলের এতটা গতি ছিল, গতির কাছে কিন্তু পরাস্ত হলো ডিপ স্ট্যালেগার ফিল্ডার কে, এবং চার চারটি রান দেখছি মাঠে। এবারে কিন্তু মিস টাইমিং, আবার হয় বল, ফিল্ডসম্যান নিচে রয়েছে, আর সঙ্গে সঙ্গে আউট, আউট, উইকেটের পতন হয়ে গেল রাজপার্শ্বান, তিনি নতমস্তকে ফেরত চলে যান। আর এই মুহূর্তে গর্জে উঠলো বিজয় তিওয়ারির ব্যাট, আর বলকে পাঠিয়ে দিলেন সরাসরি। দলের রান এক লাফে কিন্তু পৌঁছে গেল 45-এ, দমদম অ্যাপেক্স, আমার বাজার 99, এই দুটি দলের মধ্যে কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে, দেশপ্রাণ কাপ 2021-এর প্রথম ইনিংসের খেলা। 99 দলের সমস্ত খেলোয়াড়রা একজোট হয়েছেন প্রথম বল, আর প্রথম বলেই কিন্তু রিভার্সের মাধ্যমে তাকে স্বাগত জানালেন, আর বল চলে গেল পয়েন্টের উপর দিয়ে, সঙ্গে সঙ্গে অর্ধশত রান পূর্ণ হলো দমদম অ্যাপেক্স দলের, 52-3 উইকেটের বিনিময়ে 3.1 ওভারে অর্ধশত রান পূর্ণ করলো দমদম অ্যাপেক্স। দিয়েছে ওভারে প্রথম বল, যখন ওভার বাউন্ডারি হচ্ছিল তখন মনে হচ্ছিল যে একটা বড় ওভার, অবশ্যই হাবিবুর এবারে কিন্তু পুল করলেন, আর এটি যাবে মাঠের বাইরে, সুন্দরভাবে এত চমৎকার তিনি কিন্তু একেবারে মাছ প্যার দিয়ে পাঠিয়ে দিলেন কিন্তু মিড উইকেটের উপর দিয়ে মাঠের বাইরে, এবং যেখান থেকে একটি দর্শনীয় শট কিন্তু দর্শকরা দেখলো ওভার বাউন্ডারি ব্যাট থেকে। পরের বল, এবারে কিন্তু ইনসাইড আউট, আর
এটিও যাবে সরাসরি মাঠের বাইরে। রান করেছেন ব্যাক টু ব্যাক, পাঁচ বলে ১৩ রান করেছেন এবং ব্যাক টু ব্যাক দুটো বলে তিনি কি। এবারে কিন্তু ডায়াগোনাল বল ছিল আর কভার পয়েন্টের উপর দিয়ে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। ৬ বলে ১৯ রানে ব্যাট করছেন আর অপর দিকে দেশক প্রাণ কাপ ২০-২১ এর হাফি বোট। এবারে কিন্তু বল চলে আসছে স্কয়ার লেগ অঞ্চলে, মিস ফিল্ডিং আর বল চলে গেল সরাসরি। এবারে ডিভেক্সটা কভারে আবারও কিন্তু বল ফিল্ডারকে ফাঁকি দিয়ে চলে গেল মাঠের বাইরে। অবশ্যই দামতো ব্যাপেক্সের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি এই ওভারটি কিন্তু ছিল একেবারে প্রোডাক্টিভ, কারণ জানেন যে ৮ ওভারের ম্যাচ থেকে প্রতিনিয়ত আমাদের সঙ্গে রয়েছেন না ক্রিস্টি ক্রিয়েশন না ফেসবুক এবং ইউটিউব লাইভের মাধ্যমে। আর এবারে কিন্তু ফ্লিক করে বলকে অনায়াসেই পাঠিয়ে দিলেন মিড উইকেট বাউন্ডারির বাইরে, তুফান মেল ওভার বাউন্ডারি। দর্শকরা একেবারে উন্মাদনায় মেতে উঠেছে, কারণ পরের বল এবারে কিন্তু মিস টাইমিং, হাওয়াই বল নিচে ফিল্ডসম্যান আর সঙ্গে সঙ্গে আউট আউট আউট। পুটু সাহা ফেরত চলে যাচ্ছেন ডাক আউটে, যিনি নবলের সাথে নতুন ব্যাটসম্যান না স্যাঙ্কি এসছেন না, আরেক দক্ষ অলরাউন্ডার দমদম এফেক্স এর পক্ষে ডাহাতি ব্যাটসম্যান না। বড় উইকেট যদিও আবার ক্যাচ হতে পারে কিন্তু না, সম্ভব হয়নি কিন্তু হাবিবুরের পৌঁছানো, যদিও প্রচেষ্টা ছিল কিন্তু তবে এই ক্যাচটি হলে কিন্তু টুর্নামেন্ট। এবারে ফুল টস এদিকে বিমার, যার জন্য কিন্তু নো বলের সংকেত আর বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ অঞ্চল দিয়ে পথবাদ সীমানার বাইরে। আর প্রেজেন্ট আর অবশ্যই এদিকে মাথার উপর এই বলটি কিন্তু অনেকটা বাইরে, এখনো কিন্তু নো বল বহাল রয়েছে, একটি রান হবে শ্রীমান অতিরিক্ত হাত ধরে রান একটি বাড়লো তো হবে। আর এই মুহূর্তে সঙ্গে সঙ্গে কিন্তু ৩ রানকে পৌঁছে গেল দমদম এফেক্স ৬ ওভার বাউন্ডারি। আরো ২টি ওভারে খেলা বাকি, অবশ্যই ২২ রানে অপরাজিত রয়েছেন কিন্তু তেওয়ারি। এবার কিন্তু উইকেট রক্ষকের বিট করেছে আর ব্রত বিট হয়েছেন সেটি কিন্তু মাঠের বাইরে। ৫টি রান কিন্তু জমা পড়ে গেল দলের খাতায়, ৫টি মূল্যবান রান জমা পড়ল দমদম এফেক্স এর খাতায়। আর এক লাফে দলগত হাবিবুর এবারে এক্সট্রা কভারে ফিকে ক্যাচ ছিল, সত্যি আমার প্রয়াসটা দেখো প্রশংসা করতে হবে আমার বাছাদুবাদ জানাচ্ছে সমস্ত দর্শক কুল। আর যদিও শেষ রক্ষাটি হয়নি নিজের শরীরটা, সেরা বোলার শেখ নাসির, সেরা ব্যাটসম্যান শেখ নাজরুল। এবারে কিন্তু ইনসাইডে চার বল চলে আসছে ফাইলে কন্ট্রোল দিয়ে আর বল চলে গেল পত্রবাদ সীমানার বাইরে, সপ্তগিরি হাসালি বাউন্ডারি। আপাতত আমরা দেখতে পাচ্ছি ১১৬তে পৌঁছে গেছে কিন্তু দমদম ম্যাপে দুপুর মা নাচিন দা হার্ড ওয়ার্ক। ১৮ শেষ ওভারের খেলা চলছে, শেষ ওভার অত নির্ধারিত ৮ ওভারের মধ্যে কিন্তু এটি শেষ ওভার এবং শোয়েফের হাতে দেখো কিভাবে বুদ্ধি করে বলটি করলেন স্লোয়ার ওয়ান বলছে আর যেখান থেকে কিন্তু ফিরতে হবে স্যাঙ্কিকে। আপাতত সাগরের বলের বিরুদ্ধে এবারে কিন্তু পুল করেছেন আর একেবারে অরক্ষিত অঞ্চল, বল যাবে সরাসরি মাঠের বাইরে। আমরা সংকেতের অপেক্ষায় রয়েছি এদিকে রঘুনাথ কনস্ট্রাকশন ওভার বাউন্ডারি সংকেত। আর যখনই দেখলেন যে ওই জায়গায় কোনো খেলোয়াড় নেই
এবং সেই জায়গাটিকে তো বেছে নিলেন রানা প্রথম বল থেকে একটি রান তারপরে উইকেট তারপরে ওভার বাউন্ডারি এবারে কিন্তু ভুল বোঝাপড়া দুই ফিল্ডারের মধ্যে আর যার 35 5 উইকেটের বিনিময়ে